এমন একজন নবী আল্লাহ আমাদের জন্য পাঠাইছে, যে নবী জমিনের মধ্যে রাস্তা দিয়া হাঁটছে, এই রাস্তা দিয়া আল্লাহ পাক মেশকের গান বাহির করে দিছে। সুবহানাল্লাহটা কেমনে কইছে রে, জোরে কোন না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আল্লাহু আকবার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে থুতু ফেলাইলে থুতু দিয়ে আল্লাহ পাক মেশকের ঘাম বাতিল করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, নবী মক্কা মদিনায় চলাফেরা করছে, তো রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ পাক মেশকের ঘাম বাতিল করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, নবীজির ঘাম মুবারক বাতিল হলে, নবীজির পসিনা মুবারক বাতিল হলে আল্লাহ পাক নবীর ঘাম থেকে মিষ্টের ধান বাতিল করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আল্লাহ পাক যে রক্ত দান করছে, এই রক্তটারে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, আমার রাসূলের রক্ত মুবারক যদি কেউ পান করছে, শরীর তারে আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করছে, আমার নবী পশ্চাৎ করলে নবীর পশ্চাৎ থেকে মিষ্টের ধান বাতিল করে দেয়, নবীজি পায়খানা করলে জমিনটা দ্বিগুণিত হয়ে দাঁড়ায়, নবীজি পায়খানা শেষ হয়ে গেলে নবী পায়খানা করে জমিনে সাথে সাথে ফাঁস করে গিয়ে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবী ঘুমায়, আমরা ঘুমাইলে চক্ষু বন্ধ হয়। এমন একজন পয়গম্বরকে জমিন আল্লাহ পাঠাইছে, নবী ঘুমাইলে নবীর চক্ষু ঘুমায় না, নবীজি সজাগ থাকলে যেমন শুনে, ঘুমো থাকলেও তেমন শুনে, নবীজি সজাগ থাকলে কল যেমন জিন্দা থাকে, নবীজি ঘুমাইলেও তার কলটা যেমন জিন্দা থাকে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, নবী পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপনার শরীরটাকে আল্লাহ পাক পবিত্র করে বানাইছে। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ জানো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না ঠিক কিনা। আর গুণগান বলবো, তার সঙ্গে কথা বলবো, ইনি এমন একজন মানুষ, আমার রাসূলের শান আল্লামা জালালউদ্দিন তুমি রাহমাতুল্লাহি আলাইহি একবার নবী রওজায় চলে যায়া আমার রাসূলের শান লিখতে আরম্ভ করছেন, নবীর ইজ্জতের কথা লিখতে আরম্ভ করছেন, নবীর সূরতের কথা বলতে আরম্ভ করছেন, নবীর সীরতের কথা বলতে আরম্ভ করছেন। এক জায়গায় আল্লাহু আকবার বলতে বলতে লিখতে লিখতে এক জায়গার মধ্যে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শান কি বলবো, আপনার শানে কি লিখবো, বাদা আসদা বুজুর্গি তুমি কিসা মুখতাসার, ও নবী আমি কি শান আপনার নামে লিখবো, আল্লাহ পরে যার স্থান ইনি হচ্ছেন আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, দুনিয়ার মানুষ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একবার নবীর উপর দুরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবীর উপর দুরুদ পড়ে দশটা নেকি আল্লাহ সাথে সাথে তার আমল নামায় পূরণ করে। একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ফিসের রাগ যে কইলে শরম লাগে, কেন কইতাম নবীর নামে দুরুদ পড়তাম শরম লাগে, করছেন কমপক্ষে একটা জিনিস কমপক্ষে নিয়ে দান, নবীর নামে একবার দুরুদ পড়লে দশটা নেকি যিনি দান করেন তিনি হলেন কে, তাহলে একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়াতে নবীর নামে দুরুদ পড়লে আল্লাহ দশটা নেকি দেয় আল্লাহু আকবার। আর আমরা তো পড়ি পড়ি যিনি সৃষ্টি করছেন, যিনি প্রেরণ করছেন, যিনি বানাইছেন, তিনি নিজেই আমার নবীজির উপর দুরুদ পড়েন, সুবহানাল্লাহ নাই রে। আর পড়বেন নাই বা কেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া, আপনাদের কষ্ট লাগতেছে না, আপনাদের তো আপনারা তো আছেন যে মরিস্তা সুডু
জালটা বেশি ঠিক না ঠিক না মানে দেখবে মানে ঠিক না বেটি ঠিক এটা দাঙ্গা মরিস দিলে চামড়ি দাঙ্গা মরিস কি মরিস দাঙ্গা মরিস দাঙ্গা মরিস এটা দেখতে সুডু কিন্তু এটা যদি একটু ইয়া করে দেওয়া হয় জি বাতাকি মাশাআল্লাহ মাদানি শাহ হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ আমি 10 মিনিটের মধ্যে সেরে দিচ্ছি না সামসুদ্দিনের বেড়াল করেন মাটি